কাটাতারের বেড়া নির্মাণের পর সীমান্তে দীর্ঘদিন গরু চুরি প্রায় বন্ধ হয়েছিল, কিন্তু ইদানিং পুনরায় সীমান্তবর্তী এপারে গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। বুধবার গভীর রাতে সোনামুড়ার যাত্রাপুরের নির্ভয়পুরের দুই দরিদ্র পরিবারের পাঁচটি গরু চুরি করে নিয়ে গেল চোর। এই চুরির ঘটনায় সীমান্ত রক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল এলাকাবাসী। বাড়িতে নিকটাত্মীয় বিয়োগের অসহ্য পালন চলছে, এমনিতে শোকাচ্ছন্ন গোটা পরিবার, এর মধ্যে মরার উপর খাড়া রেখা। ওই পরিবার সহ প্রতিবেশী অপর পরিবারের সর্বমোট পাঁচটি গরু চোরেরা চুরি করে নিয়ে গেল। ঘটনা সোনামুড়ার যাত্রাপুর থানাধীন নির্ভয়াপুরের গোপালশীল ও প্রতিবেশী লালমোহন দাসের বাড়িতে বুধবার রাত 11টা পর্যন্ত গরুগুলো উভয়ের গোয়াল ঘরে ছিল, কিন্তু বৃহস্পতিবার সকালে দুই পরিবারের সদস্যরাই গরুর ঘরে গিয়ে দেখেন গরুগুলো উধাও। ততক্ষণে পরিবারের সদস্যদের আর বুঝতে বাকি থাকেনি তাদের গরুগুলো চুরি হয়ে গেছে। এমনকি বাংলাদেশে চোরের দল কাটাতারের বেড়া টপকে এসে গরুগুলো চুরি করে নিয়ে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ। বাড়ির পাশে রয়েছে কাটাতারের বেড়ার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর অতন্ত্র পাহারা। এরপরও চোরের দল গরুগুলো চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট এলাকাবাসী রীতিমতো বিস্মিত ও হতাশ। এ ব্যাপারে সংশ্লিষ্ট 30 নম্বর গেটে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের দ্বারস্থ হলেও তারা কর্ণপাত করেনি বলে জানালেন চুরি যাওয়া গরুর এক মালিক। আজ থেকে 30 বছর আগ পর্যন্ত নির্ভরে কোনো গরু চুরি নেই, চুরি নেই, লাগাতে নেই, কিছু ঝামেলা নেই, কিন্তু আজকে হঠাৎ করে আরেকজনের দুইটা গরু, আমার তিনটা গরু, আমার কালো একটা গাড়ি, তারপরে একটা বাছুর বড় বাছুর কালো, আর একটা বড় বাছুর, এই তিনটা গরু আমার রয়ে গেছে সরে একদম পেন্সিলের লাগে। বিএসএফ দুই সাইডে বই থাকে, মাঝখান থেকে আমার গরু ঢুকে ছিল। আমার এখন আমার বড় ভাইয়ের খুব মারা গেছে, আমার ভাতিজা ধরা দিয়ে নিয়েছে, আমি ভীষণ অসহায় আছি, ভীষণ কষ্টে আছি, আমার কাছে পয়সা নেই, টাকা নেই, কিছু নেই, আমার আমার তিনটা গরু নিচে প্রায় 1 লাখ টাকার মতো লাগবে, কিছুই নেই। আমি বিএসএফের কাছে গেছি, বিএসএফে কোনো কর্ণঘাতও হচ্ছে না, গেছে গা বিএসএফ, এখন থানাতে ফোন করছি, এখন পর্যন্ত থানাওয়ালাও আসে। উভয় পরিবারের চুরি যাওয়া পাঁচটি গরুর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা বলে স্থানীয় সাধারণের অভিমত। এই ধরনের মূল্যবান গরু চুরির ঘটনায় উভয় পরিবারের সদস্যরা রীতিমতো আর্তনাদ করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।